সাবেক এমবি মিজানুর রহমানের দোয়া কামনা করা হয়েছে। গুরুতর অসুস্থতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধের সংগঠক 1973 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্ট সদস্য মিজানুর রহমান এমপি, শেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান। তিনি ছাত্র জীবন থেকে দীর্ঘ 50 বছর জনতার কাতারে ছিলেন। রাজনৈতিক জীবন কাটে তার আওয়ামী রাজনীতির মধ্য দিয়ে। ব্যক্তি জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। ছোট বয়সে আওয়ামী লীগের যুদ্ধকালীন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হন 1973 সালে। 1972 সালে হাজী আল মাসুদ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। 1990 সালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উপজেলা শাখায় 4 বার। জন্ম উপজেলার কায়দা গ্রামের মুসলিম পরিবারে। স্ত্রী ও এক ছেলে মেয়ে রয়েছে তার। সাংগঠনিকভাবে নকলা উপজেলার সর্বস্তরের পরিচিতি রয়েছে তার। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।